আসলে বিষয়টা এখানে একটু ব্যাখ্যাগত ভুল আছে। তার কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে আঞ্চলিক তথা জেলা কোটা দিয়েছিলেন 80%, যার ভিতরে 30% ছিল মুক্তিযোদ্ধা, 10% ছিল নারী এবং সকল জেলার বিভিন্ন, আর 20% ছিল সাধারণ তথা মেধা। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়াউর রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন, উনি সংবিধানের 10 অনুচ্ছেদ বাতিল করলেন। বঙ্গবন্ধুর এই কোটা ব্যবস্থা ছিল সমতা ভিত্তিতে সাম্যবাদী রাষ্ট্র গঠনের জন্য। যখনই সামরিক সরকার জিয়াউর রহমান উনি এসে 10 অনুচ্ছেদকে উনি রহিত করলেন, তখন এই বিষয়টা নিয়ে ওই কোটা বা বিভিন্ন, এটা আপনারা জানেন যে সংবিধানকে নানাভাবে উপেক্ষিত করা হয়। কিন্তু 2011 সালে বর্তমান সরকার আবার সেই 10 অনুচ্ছেদকে বহাল করেছে এবং একটি মামলার কারণে এটা কার্যকর করে, সামরিক সরকারের আমলের যে সরকার ছিল ওইটা অবৈধ হয়েছে। তাই যদি হয়, আর যদি 10 অনুচ্ছেদ বহাল থাকে, তাহলে বঙ্গবন্ধু স্বীকৃত ইউনিটের ডিক্লেয়ারেশন, তাহলে ওই কোটাটাই বহাল রাখতে হবে। ওই অনুচ্ছেদ অনুসারে বঙ্গবন্ধুর সেই কথাটাই ডিক্লেয়ার রাখতে হবে, এইটা একটা বিষয়। তাহলে আমাদের হচ্ছে বঙ্গবন্ধু ঘোষিত 80% আঞ্চলিক তথা জেলা কোটা, 20% মেধা তথা সাধারণ কোটা। যেহেতু এটা এককেন্দ্রিক রাষ্ট্র, বঙ্গবন্ধু কিন্তু এই কোটাটাকে বিন্যাস করেছিল কিন্তু সকল জেলা, রাষ্ট্রের সকল জনগোষ্ঠীকে একত্রিত করা সমানভাবে রাষ্ট্রটাকে। যেহেতু এই কোটা ব্যবস্থা সম্মত আনার জন্য আমাদের গঠনতন্ত্রের 10 অনুচ্ছেদ, সেইটা যদি আমরা মানি, সম্মত যদি আনতে চাই, তাহলে কোটা ব্যবস্থা রাখতে হবে। একটা বিষয় হচ্ছে, যেমন প্রধানমন্ত্রী বলছে যে মানে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে বাতিল করা হচ্ছে, বাট তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর থাকতেছে। এখন এটা কি 10ম যে অনুচ্ছেদটা রয়েছে এটার সাথে কি কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে আপনার? আমি এটাকে প্রত্যাখ্যান করছি কী কারণে, কারণ রাষ্ট্রে শ্রেণী বা বৈষম্য তৈরি করতে পারে, এটা কি আপনার মানে বৈষম্য মনে হচ্ছে কিনা যে প্রথম শ্রেণীর বৈষম্য কী কারণে সেটা আমি আপনাকে বলছি। যেমন মুক্তিযোদ্ধার কোটার হিসাবে আপনি বলেন, কোনো মুক্তিযোদ্ধার সন্তান চাকরি পেয়েছে ক্যাডার সার্ভিসে, কোনো নাতনি চাকরি পেয়েছে, এখন এই ডিক্লারেশনের ফলে বাকিগুলো বঞ্চিত, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে মেধাটা কি আছে, চাকরি যেটা হয় এটা তো প্রতিযোগিতা, বিসিএস পরীক্ষা তো বেসিক পরীক্ষাগুলো পশ্চিমবঙ্গ হয় 8 থেকে 10 মধ্যে, এই ধরনের থাকে। ওই ছেলেগুলো তো এসএসসি, ইন্টার, ইউনিভার্সিটি পাস করে, সুতরাং ওকে কিন্তু আপনি এখানে থাকেন, ওর ওইটা তো পরীক্ষা পাস করেই বিসিএস থেকে বিসিএস বিসিএস প্রতিযোগিতায় যে ঠিক বিসিএস প্রতিযোগিতায় ঠিক তারপরে সে ওই তার যে চাকরি পাবে সেইখানে সে যোগ্যতা বা মেধার প্রকাশ ঘটাইতে পারবে। তার আগে মেধার প্রকাশ, আপনারা যারা সাংবাদিক, আপনারা আপনাদের এই পেশায় এসে কিন্তু আপনারা আপনাদের পেশায় জয়েন করার পরে আপনারা কতটুকু যোগ্য, কতটুকু মেধা রাখছেন, এটা হলো কর্মক্ষেত্রে এসে বিচার করা যায়, এর আগে কিন্তু বিচার করা যায় না। কিন্তু আজকে যে বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে অনেক বড় বড় কর্মকর্তা আছে, বাংলাদেশটা গঠন করতে হলে এখানে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে দেশপ্রেম। 2 লক্ষ লোক, 7.5 কোটি মানুষের মধ্যে প্রায় 4 কোটি লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মতো বয়স উপযুক্ত ছিল, গিয়েছে মাত্র 2 লক্ষ। এই 2 লক্ষ লোককে সবাই কি অনার্স মাস্টার্স পাস করে, এর মধ্যে তো ম্যাক্সিমাম কৃষক। একটা বিষয় হচ্ছে মানে যারা সংস্কার আন্দোলনটা করতেছিল তাদের একটা দাবি ছিল যে এটা মূলত বাদ দেওয়া না, সংস্কার করা, কারণ সরকার কিন্তু তাদের সাথেও কন্ট্রাডিক্টরি একটা ডিসিশন নিয়েছে। না, আমি আপনাদের তাদের একটা কৌশলের কথা বলি, মনে কিছু করে তার কারণ তারা তাদেরই একটা অংশ উকিল দিয়ে তারা প্রথম কোর্টে রেড করেছিল, কোটাটা বাতিল হয়ে এই কোটা আন্দোলনের আগে আপনারা জেনেছেন কয়েক আন্দোলনটা ইচ্ছা হচ্ছে, যখন কোটার কোর্টের থেকে সেটাকে খারিজ করে দিয়েছে তখন কিন্তু তারা সংস্কারের দিকে ঝুঁকে এটা ছিল। তার মানে যদি কোর্টে বাতিল করতো তাহলে তারা সংস্কার আন্দোলন আসতো, এটা ওদের একটা কৌশল মাত্র, তাছাড়া আর কিছু। এখন আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা কেন্দ্রিক কোনো কর্মসূচি, এটা কী কী কর্মসূচি? স্থান কর্মসূচি চলবে, হ্যাঁ আমাদের সমাবেশ হবে, মহাসমাবেশ হবে, এটা কি ধারাবাহিক প্রক্রিয়া? ধারাবাহিক কনজিকিউটিভ, হ্যাঁ। তারপর আমাদের সকল জেলা উপজেলায় কর্মসূচি থাকবে আলাদা পৃথক পৃথক, হ্যাঁ মানে প্রত্যেক জেলায় জেলায় হবে, জেলা উপজেলায় ধারাবাহিকভাবে কর্মসূচি থাকবে,
আর আমরা যখন এই প্রজ্ঞাপনের গেজেটটা প্রকাশ হবে আমাদের রিড করার জন্য আমাদের আধা ঘন্টা বিশ মিনিট দশ মিনিট সময় যথেষ্ট, কারণ আমরা সকল প্রক্রিয়া সম্পন্ন করি। গেজেট প্রকাশ না হওয়া আগ পর্যন্ত আপনি কোন গ্রাউন্ডে কিসের ভিত্তিতে রিড করবেন, আর এখানে স্পষ্টভাবে আইনের এবং সাংবিধানিক অনেক পার্থক্য আছে। যেটা করেছে এটা অনেক বেআইনি কিছু কাজ করেছে। আমার লাস্ট একটা কোশ্চেন, যে আপনাদের সর্বশেষ আলটিমেটামটা কি, অ্যাকচুয়াল আপনাদের আলটিমেটামটা কি, আপনাদের দাবিটা? আমাদের কথা ওটা বলতে আসলে সবাই খালি মুক্তিযোদ্ধার কথা বলে, আমরা কিন্তু একটা স্পষ্ট বঙ্গবন্ধু ঘোষিত ওই 80% আর 20% ওইটা যদি বাস্তবায়ন হয় তাহলে 80% আঞ্চলিক বা জেলা কোটার মধ্যে 30% মুক্তিযোদ্ধা কোটা তো এমনি অটোই হয়। যেহেতু আপনারা দেখেন ওই 80% রোহিত করা হয়েছে বারবার, 20% থেকে 20% থেকে 40% ওই 80 থেকে কমানো হয়েছে, 30% থেকে 45% করা হয়েছে, ওটাকে আবার 80 থেকে তখন সেটার থেকে আবার 55 হয়েছে। এইগুলো হচ্ছে এইগুলোই 80% বিভিন্নভাবে কাটিং করা হয়েছে। আমরা চাই সাম্যতাভিত্তিক রাষ্ট্র হোক, সংবিধানের 10 অনুচ্ছেদ অনুযায়ী এই রাষ্ট্রের সকল মানুষকে ধারায় নিয়ে আসুক। সর্বোপরি কথা 72-এর সংবিধান সম্বন্ধ রাখা, আর বঙ্গবন্ধুর ঘোষিত ওই কোটা যেটা, অর্থাৎ আপনারা এই কোটাটা যতদিন পর্যন্ত প্রজ্ঞাপনটা হওয়ার পরে, অর্থাৎ আপনাদের উদ্দেশ্য বাস্তবায়ন হয় ততদিন রাজপথ থাকতে হবে, আন্দোলন চলবে, সিদ্ধান্ত হবে, কারণ অনেক সংগঠন যারা কাজ করে তারা সবাই মিলে সমন্বিতভাবে নেবে। আমি দীর্ঘদিন কাজ করতে করতে ওরা আমাকে একটু মানে দিক নির্দেশনা এই আর কি। এটাই আপনাদের আন্দোলন অব্যাহত থাকতেছে, প্যাটার্ন চেঞ্জ হতে পারে, ঔষধ চেঞ্জ হতে পারে, কিন্তু আন্দোলন অব্যাহত। সমাবেশ মহাসমাবেশ কবে নাগাদ হতে পারে এরকম কোনো? আমরা শনিবারে সমাবেশের একটা প্রাথমিক ডিক্লারেশন দিয়েছি, আজকে আমরা ফাইনালে আবার বলব এটা কীভাবে করা যেতে পারে। শনিবার? আচ্ছা, আপনারা মানে বিভিন্ন রাষ্ট্র মানে জেলা বিভিন্ন জেলা থেকে কি লোক আসবে সেন্ট্রালি? অলরেডি দেশের সকল ডিস্ট্রিক্ট থেকে মুক্তিযোদ্ধারা এবং সঙ্গে জানেন যে আমি মুক্তিযোদ্ধা সংসদের সাথে প্রায় 25-26 বছর জড়িত, যার ধরুন আমার একটু সুবিধা হচ্ছে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সংসদের সরাসরি সম্পৃক্ততা, সেক্ষেত্রে তারা সকলে আসার জন্য উদ্বিগ্ন। আমাদের তো বারবার এলে এখানে হ্যাজার্ড করা যাবে না, সরকার প্রধান কিংবা প্রশাসনিক কারো কাছে যাওয়ার পরিকল্পনা আছে আপনাদের? না, এরকম কোনো আমাদের পরিকল্পনা নেই। ওরা যদি মনে করে যে আমাদের সাথে কথা বলতে যে বিষয় আসে তখন আমরা যুক্তি তুলে ধরব, যেহেতু এটা সংবিধান সম্মত হয় না, আইনসম্মত হয় না, তখন যদি ওরা মনে করো গেজেট করবে করতে পারে, না করলে না করতে পারে। আপনারা কি এখন মানে পুরোপুরি বহাল চাচ্ছেন নাকি সংস্কারটা চাচ্ছেন অ্যাকচুয়ালি? আমরা চাচ্ছি যেহেতু 75-এর পরে সংবিধান কেসে 10 রোহিত করছিল সেটা আবার বহাল, সেটা বহাল হলে অটোই সাম্যতাভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে 56% থাকতো, 80% থাকতো, এর ভিতরে তো সবাই আছে, কারণ আপনি এখন এখন 56-56 বলেন, 20% লোকের জন্য 56% বসে, কিন্তু তাহা একটা মিথ্যা কথা, কারণ এই দেশের 106:100 মানে প্রায় 52.65 মানে 52.5% নারী, তাদের জন্য 10% দেওয়া হচ্ছে, তার মানে অর্ধেক জনগোষ্ঠীর বেশির জন্য তাহলে সেটা কোথায় যায়? 8.5 কোটি কিছু অপব্যাখ্যা সাধারণ ছাত্র ছাত্রী অনুষ্ঠানে দেওয়া।